মুসলমান এখন তার বক্তব্য রাখেন ৬৫ এর মতো ৬৫ এর মতো ৬৯ এর মতো ৭১ এর মতো
সাতই নভেম্বরের চেতনায় ইনশাআল্লাহ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে উদ্ধার করে বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো নাকি হাত তুলে দেখেন তো আমাদের নেতাদের দেখেন দেখেন জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে কেউ ভোট দিবেন না তো হাত তুলে দেখেন আমি সকল বলেন আমি আল্লাহর নামে শপথ করছি হাসিনাকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন করে খালেদা জিয়াকে ক্ষমতা এনে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে তারপর ঘরে ফিরব আল্লাহ আমাদের সহায় হোক আমিন মুক্তি 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 চাই মুক্তি 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 চাই খালেদা জিয়ার মুক্তি চাই আসবে ফিরে আসবে ফিরে বাংলাদেশে মহিলারা শুনে মুক্তি 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 চাই সকলকে ধন্যবাদ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ জিন্দাবাদ